নদিয়ার কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে শুক্রবার থেকে শুরু হলো মরণোত্তর দেহদান কর্মসূচি। এই কর্মসূচির উদ্বোধন করেন AIIMS এর অধিকর্তা ডাক্তার রামজি সিং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের এমিরেটস বিজ্ঞানী স্মিতা মাহালি। AIIMS এর সুপারিনটেনডেন্ট ডাক্তার অজয় মল্লিক জানান, মরণোত্তর দেহদানের মাধ্যমে মেডিকেলে পড়তে আসা ছাত্রছাত্রীরা সব ব্যবচ্ছেদের সুযোগ পাবেন। আমরা শিখি, আমাদের ফার্স্ট টিচার হচ্ছে একটা ক্যাডাভার, মানে যেটাকে ডেড বডি বলে, ওটার উপরে আমরা আগে শিখি, আর ওইটাই হচ্ছে আমাদের প্রথম টিচার মেডিসিনে, ঠিক আছে? তো কিন্তু আমাদের এখন কি প্রবলেম হচ্ছে, ইন্ডিয়াতে এই বডি ডোনেশন না হলে কিংবা বডি যদি আমরা যদি না পাই নর্মাল গভর্নমেন্ট সোর্সেস থেকে, তো এই ট্রেনিংটা একটু ভালো করে হচ্ছে না। তো এইসব অনুষ্ঠান করে আমরা একটা পাবলিককে বলতে চাই কি অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতন, কি আপনারা যদি কোনো এমনি কেউ বডি ডোনেট করতে চান, ইট উইল বি হেল্পফুল ফর ফিউচার, মানে আমাদের যে নেক্সট জেনারেশনরা আসছে ওদের জন্য ট্রেনিং, আর বাই দ্য ট্রেনিং অফ ডক্টর্স আর যারা আমাদের মেডিকেল স্টুডেন্টস, আর এইসব নিয়েই আমরা বড় হয়েছি, ভালো ডাক্তার হয়েছি। আর এইটা না হলে কিন্তু ডাক্তারিটা ওই স্ট্রেট ওয়ে একটা অপারেশন করার সময় আমাদের খুব প্রবলেম হয়, কমপ্লিকেশনস বেশি হতে পারে। AIIMS এর অ্যানাটমি বিভাগের অধ্যাপক ডাক্তার বিশ্ববীণা রায় জানান, প্রথম দিনে 15 জন মরণোত্তর দেহদান করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। হবেন বলে তারা ফর্ম ফিল আপ করছেন। আপাতত 15 জন আমরা এই প্রোগ্রাম শুরু করার আগেই চলে এসেছিলেন এবং তারা অঙ্গীকার করেছিলেন, কিন্তু এখনও চলছে। আজ এইমস কল্যাণীর পূর্ণ প্রাঙ্গণে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি শরীর রচনা বিভাগ মরণোত্তর দেহদান প্রোগ্রাম বা কর্মকাণ্ড শুরু করছে। এই মরণোত্তর দেহদান এক মহান কার্য, কারণ এই প্রদত্ত বডি আমরা ডিসেকশন বা সব ব্যবচ্ছেদের জন্য ব্যবহার করে থাকি। যে চিকিৎসক আজ চিকিৎসা করছেন, যে শল্য চিকিৎসক একটি সার্জারি করছে, বা একজন গবেষক যখন গবেষণা করছেন, তাদের মননে, চিন্তনে, কর্মদক্ষতায় আপনার উৎসর্গীকৃত দেহ তাদের শিক্ষার কাজে ব্যবহার করা হবে। এবং প্রত্যেকটি মেডিকেল স্টুডেন্ট বা চিকিৎসা ছাত্র এই তাদের পড়াশুনো শুরু করবার আগে একটি প্লেজ বা অঙ্গীকার করেন, তাকে বলা হয় ক্যাডাভারিক ওথ। ক্যাডাভারিক ওথের অর্থ হল সেই শব্দেহ যা তারা ব্যবচ্ছেদ করতে চলেছেন, সেই শব্দেহকে প্রকৃত সম্মানের সঙ্গে তারা ডিসেকশন বা সব ব্যবচ্ছেদ করবেন এবং তার প্রতি কোনো রকম অসম্মান দেখাবেন না। যেমন এদিন কল্যাণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রবীর হালদার মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হন। মানে মরণোত্তর দেহদান করার জন্য আপনার বাড়িতে কে কে আসেন? আমার বাড়িতে আসেন, এমনিতে আমরা 3 ভাই, কিন্তু আমার পরিবারে আসে আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মা এবং ছেলের বৌমার। আজকে এখানে দেহদান করছেন, মরণোত্তর দেহদান? হ্যাঁ। কী থেকে হঠাৎ এই চিন্তা ভাবনা? এটা আমার বহুদিনকার একটা মানে ইচ্ছা, আমি যোগাযোগ করে উঠতে পারিনি কোথাও, তা এখানে তো এখানে একটা সুযোগ হয়ে গেছে,
সেই কারণে আমি এখানে এসেছি আর কি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।